নমস্কার বন্ধু, কালকে কিন্তু মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠকে বসেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন কর্মচারীদের দাবি দাওয়া কিন্তু শুনেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেখানে পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে কিন্তু সেরকম কথা উঠেনি, বা যে ফাইলের কথা শোনা গিয়েছিল যে শিক্ষা দপ্তর থেকে নাকি একটি ফাইল গেছে গ্রুপ সি গ্রুপ ঋত্বিক অন্তত বেশি বেতন করা, সেই সব ফাইলে কিন্তু কোনো কানেই দেননি বা তোলাই হয়নি মুখ্যমন্ত্রীর কাছে, এমনই বা সেই ফাইল নাকি ফেরত পাঠানো হয়েছে, এরকম বিভিন্ন রকম কিন্তু কমেন্ট উঠে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে খবর যে এই ধরনের শিক্ষকদের যে দাবি দাওয়াগুলি রয়েছে, সেই দাবি দাওয়াগুলির নেতৃত্বরা কি সত্যি উচ্চস্তরে পৌঁছাতে পারছে? যারা তৃণমূল পার্শ্ব শিক্ষক সেলের দায়িত্বে রয়েছেন, তারা কি সত্যি পাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের শিক্ষকদের দুঃখ দুর্দশা নিয়ে তুলে ধরতে? সেটা কিন্তু নয় বন্ধু। তবে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম সুযোগ সুবিধার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। যতই ডিএ আন্দোলনের ছাঁচ কিন্তু বাড়ছে, চাপ কিন্তু বাড়ছে মুখ্যমন্ত্রীর উপরে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ধরনের শিক্ষকরা তারা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছে না। পার্শ্ব শিক্ষক এসে স্কিমেসকে চুক্তি শিক্ষকরা তারা কিন্তু সে কোর্টের দাবিকে সামনে রেখে বা কোর্টের থেকে অর্ডার করেই হোক একটা লাগাতার আন্দোলন তৈরি করে যে সরকারের উপর চাপ তৈরি, সেটাও কিন্তু পিছিয়ে পড়েছে। কারণ নেতৃত্বরা বিভিন্নভাবে বিভাজিত হয়ে রয়েছে, সবাই চাইছে যে তারা নেতৃত্ব দেয়। আসলে তারা কি সত্যিই চায় যে এই ধরনের শিক্ষকদের একটা সার্বিক উন্নয়ন হোক? সবাই চাইছে কে একজন সভাপতি হবে, কে কোষাধ্যক্ষ হবে, কে এই সব নানা রকম দায়িত্ব, সে বিরোধী রাজনৈতিক দলই হোক বা সংগঠনই হোক বা যে কোনোভাবেই হোক, এই নিয়ে কিন্তু বসে রয়েছে। কিন্তু আখেরে কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। শোনা যাচ্ছে নাকি ফাইল ফেরত এসেছে, এরকমই খবর। ভোগেশবাবু এরকম একটি কিন্তু টুইট করেছেন, এই খবরটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষক এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদেরকে আদৌ বেতন বৃদ্ধি হবে? কোর্টে কিন্তু মামলা চলছে এবং সেই মামলায় কিন্তু সরকারকে হলফনামা দিতে হবে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কতটা সদিচ্ছা রয়েছে বা নেতৃত্বরা সঠিকভাবে কাজ করতে পারছে কি না, এমনকি শিক্ষামন্ত্রীর কথাও কতখানি গ্রাহ্যনীয় হবে, এটাও কিন্তু বড় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে বন্ধু। তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নবান্নে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ঘোষণা করলেও পার্শ্ব শিক্ষকদের কথার বিষয় নিয়ে বা এসকেমএসকের একটা সার্বিক বেতন বৃদ্ধি অন্তত 18-20 হাজার টাকা, সেই নিয়েও কিন্তু কোনো খবর হয়নি। বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন রকমভাবে ফোন করছেন, উদ্বিগ্ন হচ্ছে, সত্যি কি তাদের বেতন বৃদ্ধি হচ্ছে? এরকম কিন্তু বন্ধু ট্রুথ নিউজ কোনো রকমই সঠিক খবর কিন্তু পায়নি, বা নবান্নেও এরকম আলোচনা হয়েছে এরকমও কিন্তু কোনো রকম সঠিক তথ্য কিন্তু পায়নি বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে। বন্ধু যা পরিস্থিতি, আন্দোলন কিন্তু একটা দরকার রয়েছে, তবে কোর্টের যে রায়, সেই রায় যে সার্বিক বেতন বৃদ্ধি এমনটা নয়। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এইভাবে চলতেই থাকবে, সুপ্রিম কোর্ট এইভাবে করতে করতে কিন্তু আরও 5টা বছর পেরিয়ে যাবে। তাৎক্ষণিক কিন্তু চাপ তৈরি করার জন্য সরকারের উপর একটা যথেষ্ট চাপ তৈরি করতে হবে। তাই বন্ধু আপনারা বিষয়টি কী ভাবছেন অবশ্যই দেখতে থাকুন ট্রুথ নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।